ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহترم আবু আনাস ভাই, আপনি সৌদি আরবের মদিনা থেকে প্রশ্ন করেছেন, তাওহীদুর রুবুবিয়া ও তাওহীদুল উলুহিয়ার মধ্যে পার্থক্য কি? সম্মানিত ভাই, প্রত্যেকটার পরিচয় তুলে ধরলে উভয়টার মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাওহীদুর রুবুবিয়া হলো প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ব, প্রভু হওয়ার দিক থেকে রব, সৃষ্টিকর্তা পরিচালক হিসাবে আল্লাহকে একক হিসাবে জানা মানা, এটার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়া। অন্য ভাষায় ওয়া ইফরাদুল্লাহ তাআলা বি আফআলিহি, আল্লাহর কাজে কর্মে আল্লাহকে একক বলে জানা। ঠিক আছে, আল্লাহ যতগুলো কাজ করেন, যেমন সৃষ্টি করা আল্লাহর কাজ, রিজিক দেওয়া আল্লাহর কাজ, দুনিয়া পরিচালনা আল্লাহর কাজ, জীবন দেওয়া আল্লাহর কাজ, হ্যাঁ মৃত্যু দেওয়া আল্লাহর কাজ, অসুখ বিসুখের মালিক আল্লাহ তাআলা, রোগ মুক্তি দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন, কারো ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা, এবং কারো বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বিপদ দূর করার মালিক মহান রব্বুল আলামিন, এই সব কিছুই হ্যাঁ মহান রব্বুল আলামিন করেন। এই কাজগুলোতে আল্লাহকে একক বলে জানা এবং মানা। বিশ্বের বেশিরভাগ মানুষ এই তাওহীদকে গ্রহণ করে থাকে, যদিও হয়তো মৌখিকভাবে অনেকে অস্বীকার করে। যেমন আল্লাহ তাআলা কুফারে কুরাইশদের মধ্যে ব্যাপারে বলছেন যে ওয়ালা ইনসালতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তো কুফারে কুরাইশ কিন্তু তাওহীদ রুবুবিয়া মেনেছিল, কিন্তু তাওহীদ উলুহিয়া না মানার কারণে তারা মুসলিম হতে পারেনি। এখনও মেলা মানুষ তাওহীদ রুবুবিয়া মানে, আল্লাহকে রব বলে মানে, কিন্তু তাওহীদ উলুহিয়া পালন করে না, যার ফলে তারা কিন্তু মুসলিম হতে পারে নাই, যদিও সে মুসলিম দাবি করুক বা তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হোক না কেন। তো সম্মানিত ভাই, তাওহীদ রুবুবিয়া হলো আল্লাহর কাজে কর্মে আল্লাহকে একক বলে জানা এবং মানা। তার উদাহরণ আমি বললাম যে সৃষ্টি করা, রিজিক দেওয়া, মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, তারপরে আপনার রোগ বালা মুসিবত দেওয়া, রোগ মুক্তি করা, বিপদ আপদ ইত্যাদি আসে আল্লাহর পক্ষ থেকে, এগুলো আল্লাহই দেন এবং এগুলো দূর করেন মহান রব্বুল আলামিন তিনি। ঠিক আছে, কাউকে ছেলে মেয়ে দেওয়া, হ্যাঁ কাউকে সন্তান দেওয়া, কাউকে ছেলে দেওয়া, কাউকে মেয়ে দেওয়া, এগুলো সব আল্লাহর হাতে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করা, এগুলো আল্লাহর কাজ, এগুলো হলো তাওহীদ রুবুবিয়া। আর তাওহীদ উলুহিয়ার অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আমরা যত ইবাদত বন্দেগী করি সব আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এর সামান্য কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না। আর এই প্রকার তাওহীদ নিয়েই যুগে যুগে নবী এবং রাসূলদের সাথে তাদের কওমের যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে এবং বাদানুবাদ হয়েছে। আল্লাহ তাআলা এই প্রকার তাওহীদকে তার জন্য একচ্ছত্র করার নির্দেশ দিয়ে আমাদেরকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। হে মানুষ, আপনি বলে দিন, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সময়ের পরিচালক প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, এবং আমাকে এটা নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, এবং আমি প্রথম মুসলিম। তো এটা হলো তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আমাদের যাবতীয় ইবাদত আল্লাহ তাআলার জন্য করতে হবে। হুয়া তাওহীদুল্লাহ বি আফআলিল ইবাদ, এটা হলো বান্দার যেই আমল রয়েছে সেই আমলগুলোর ক্ষেত্রে আল্লাহর একত্ব, সে এই ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানতে হবে এবং আমাদের সকল ইবাদতগুলো আল্লাহ সন্তুষ্টিকল্পে করতে হবে। উদাহরণস্বরূপ নামাজ পড়া ইবাদত বা সালাত আদায় করা ইবাদত, তারপরে দোয়া করা ইবাদত, তারপরে যবেহ করা ইবাদত, নজর মানত করা ইবাদত, এসব কিছুই ইবাদত। এই ইবাদতগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। এছাড়া যত প্রকার ইবাদত রয়েছে, সকল ইবাদতগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য সামান্য কিছু ইবাদত করা হয়, তবে সেটাই হবে শিরক এবং যা তাকে দীন ইসলাম থেকে বের করে দেবে। তো আশা করি আপনার কাছে তাওহীদ রুবুবিয়া এবং উলুহিয়ার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়েছে। তাওহীদ রুবুবিয়া সংক্ষিপ্ত কথায় আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা ও মানা, আর তাওহীদ উলুহিয়া হলো বা তাওহীদ ইবাদা হলো বান্দা যে সকল ইবাদত বন্দেগী করে সেই সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করাকে তাওহীদুল ইবাদা বা উলুহিয়া বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
তাওহিদের রুবুবিয়া ওলহিয়া এবং তাওহিদুল আসমা ও সিফাত সব প্রকার তাওহিদগুলোকে সুন্দরভাবে পালন করে মুওয়াহ্হিদ হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার এবং পরকালে আল্লাহ তাআলার জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।